সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রথমে পরিচিতি। এসএসসি পরীক্ষা 2023-এর আজকে বিষয় হিসাববিজ্ঞান দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, মজিদুজ্জোহা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায়ের এখানে চিত্রটি উল্লেখ করা হয়েছে টাকার লেনদেনের। তো লেনদেনটি কিভাবে সম্পন্ন হয়েছে এটা লক্ষ্য করো। এখানে একটি দালান কোটার ছবি দেওয়া আছে, এখানে একটি বাজারের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজটা হচ্ছে, এখানে টাকা চলে যাচ্ছে পণ্যদ্রব্য পাওয়ার কারণে বা দেওয়ার কারণে। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের আজকের শিক্ষণ ফলে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন কি তা বলতে পারবে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করতে পারবে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী এক বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকা অঙ্ক বড় এবং লেনদেন নিয়মিত সংঘটিত হয়, তা মূলধন জাতীয় লেনদেন। অপরদিকে যে সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার অঙ্ক ছোট কিন্তু নিয়মিত সংঘটিত হয়, তা মুনাফা জাতীয় লেনদেন হিসেবে গণ্য করা হয়। এখানে মূলধন জাতীয় লেনদেনের গুলো কি কি হতে পারে, যেমন মূলধন জাতীয় লেনদেন, মূলধন আনয়ন, ঋণ গ্রহণ, জমি ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান কোটা নির্মাণ ইত্যাদি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় লেনদেন কি কি, পণ্য ক্রয়, বেতন ও মজুরি, ঋণের সুদ প্রদান, বাড়ি ভাড়া প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল, বিজ্ঞাপন খরচ, এই সকল লেনদেনগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের উদাহরণ। তো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের তালিকার মাধ্যমে মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেনের উদাহরণ বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো দালান কোটা, যেটিকে মূলধন জাতীয় লেনদেন, কারণ লেনদেনটির টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড়। তারপরে গাড়ি, গাড়ির ক্ষেত্রে যে এক বছর অধিক সময় সুবিধা পাওয়া যায়, এটাও কি মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ। এখানে শাকসবজি ক্রয় বিক্রয়, লেনদেনটির টাকার অঙ্কের পরিমাণ অপেক্ষাকৃত ছোট, মাস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তাই লেনদেনটি নিয়মিত সংঘটিত হয়। এক্ষেত্রে তোমরা দেখবে যে মূলধন ও মুনাফা লেনদেনের একটি করে বৈশিষ্ট্য লিখবে। তারপরে দেখো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের জন্য এখানে মূলধন জাতীয় লেনদেন, বাড়ি বা ভূমি বা দালান কোটা, এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। তার মুনাফা জাতীয় লেনদেন, যেটি পণ্যদ্রব্য, তারপরে মুনাফা জাতীয় লেনদেন যেটি নিয়মিত সংঘটিত হয়ে থাকে, যেমন কম্পিউটার বা অফিস সরঞ্জাম, যেটি মূলধন জাতীয় লেনদেন। অর্থাৎ চিত্রের মাধ্যমে এটি বোঝানোর হয়েছে যে মূলধন জাতীয় লেনদেনগুলো কেমন হয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো কেমন হয়, তা এই চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। তো তোমরা অবশ্যই এইগুলো দেখে বুঝতে পারবে যে কোনটি মুনাফা জাতীয় লেনদেন এবং কোনটি মূলধন জাতীয় লেনদেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে আরও কয়েকটি চিত্র, যেমন বেতন পরিশোধ, নিয়মিত এটি পরিশোধ করা হয়, তার মানে এটা কি মুনাফা জাতীয় লেনদেন। তারপরে ক্রয়কৃত পণ্যের ব্যয়, পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে, এটাও কি নিয়মিত, যেটি মুনাফা জাতীয় লেনদেনের উদাহরণ। তারপরে গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ করা, যেটি নিয়মিত পরিশোধ করা ব্যাংকে, এটাও কি মুনাফা জাতীয় লেনদেনের উদাহরণ। তারপরে মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ লেনদেনের প্রকারভেদের মধ্যে এগুলো আছে পণ্য বিক্রয়, বেতন প্রদান, মূলধন বিনিয়োগ, গাড়ি ক্রয়। তো এই চারটি লেনদেন কোনটার সাথে কোনটা সম্পর্কযুক্ত, যেমন পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয়।
বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়, মূলধন বিনিয়োগ মূলধন জাতীয় আয়, গাড়ি ক্রয় মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা সুন্দর করে বুঝতে পারছো আশা করি, তোমাদের জন্য যে কাজটি থাকবে এটি বাসা থেকে করবে। এখানে দেখো ভাড়া প্রদান, জমি ক্রয়, বৈদ্যুতিক খরচ, যন্ত্রপাতি ক্রয়, তারপরে ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়, বিজ্ঞাপন খরচ, পরিবহন খরচ, এগুলো হচ্ছে কোন জাতীয় লেনদেন। ভাড়া প্রদান, জমি ক্রয়, বৈদ্যুতিক খরচ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়, বিজ্ঞাপন খরচ, পরিবহন খরচ, এটি কোন জাতীয় লেনদেন সেই প্রকারভেদের মধ্যে তোমরা এগুলো লিখবে। তারপরে উপরোক্ত তথ্য হতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো, কারণ এই জাতীয় প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে যে উপরোক্ত তথ্য হতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের গুলোর কারণ সহ ব্যাখ্যা করে দেখানো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতেছ। তারপরে তোমাদের যে মূল্যায়ন, অর্থাৎ এখানে কোন জাতীয় লেনদেনের সময়কাল 1 বছরের কম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে মুনাফা জাতীয় লেনদেনের সময়কাল 1 বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। সেইগুলো কী কী হতে পারে, যেমন বেতন, ভাড়া, মজুরি, কমিশন, সুদ আয়, এগুলো পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এগুলো সব কি মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পড়বে। তারপরে কোন জাতীয় লেনদেনের টাকার পরিমাণ বড় অঙ্কের হয়ে থাকে, এটি দ্বারা তোমরা বুঝতে পারবে যে মূলধন জাতীয় লেনদেনের টাকার পরিমাণ তুলনামূলক বড় হয়ে থাকে, কারণ এখানে অধিক সময়ের জন্য সুবিধা ভোগ করা হয়, যেমন গাড়ি, বাড়ি, ভূমি, দালান কোটা, অফিস সরঞ্জাম, কম্পিউটার, এগুলো কি সবগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে। আর মূলধন জাতীয় লেনদেন মূলত কি টাকার অঙ্ক বড় হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এইভাবে যদি এই অধ্যায়টি তোমরা দেখো বা করো তাহলে এখান থেকে তোমরা অবশ্য অবশ্যই ভালো করতে পারবে। আর এই অধ্যায় মূলত ভাষায় ভালো করে পড়লে এখানকার যে অঙ্কগুলো আসে সেখানে থেকে এইভাবেই প্রশ্ন আসে মূলত যে কোনটি মূলধন জাতীয় লেনদেন, কোনটি মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন আবার প্রকারভেদ আছে যে কোনটি মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় আয়, আবার মুনাফা জাতীয় লেনদেনের প্রকারভেদের মধ্যেও কোনটি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় সেটি নির্ণয় করে দেখানোর কথা বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন অঙ্ক করবে তখন এইগুলো ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করবে। তো তারপর পণ্য বিক্রয় কোন জাতীয় লেনদেন, পণ্য বিক্রয় মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পড়বে এবং মুনাফা জাতীয় আয় বা মুনাফা জাতীয় প্রাপ্তি দুইটার মধ্যেই পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতেছো। তারপরে আসবাবপত্র ক্রয় কোন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে, আসবাবপত্র ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে, কারণ আসবাবপত্র ক্রয় একটি মূলধন জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় ব্যয় হিসেবে আসবাবপত্র ক্রয় এবং এর সাথে কোনো আনুষঙ্গিক খরচ যুক্ত হলেও সেটি মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। তারপর বেতন প্রদান কোন ধরনের ব্যয়, বেতন প্রদান হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে বা মুনাফা জাতীয় প্রদানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর ভাড়া প্রাপ্তি কোন ধরনের আয়, ভাড়া প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো তোমাদের জন্য এটি হচ্ছে বাড়ির কাজ, মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পার্থক্য ছক আকারে তৈরি করো।
তো নিশ্চয়ই তোমরা এটি করতে পারবে ছক আকারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।